হাই, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্ম স্টকস ইউটিউব চ্যানেল এবং হৃদয় ভার্স ফেসবুক পেজে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা আপকামিং তিনটা বাংলা সিনেমা নিয়ে কথা বলবো, তো আশা করছি আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে কথা বলবো ইতি চিত্রা নামের একটা সিনেমা নিয়ে। সিনেমাটা 20 তারিখ রিলিজ পাচ্ছে, বাট সিনেমাটা কিন্তু ওই রকমের কোনো হাইপ ক্রিয়েট করতে পারেনি। আমার কাছে মনে হয় না যে আসলে সিনেমাটা নিয়ে খুব বেশি লোকজন এক্সাইটেড। আর আমি এই সিনেমাটার একটা মোশন পোস্টার রিয়াকশন করেছিলাম, যেটা আসলে প্রোডাকশনে আসলে লিখে দিয়েছিল টেজার। আমি ওখানেই বলছিলাম যে আসলে এটা কেমন ব্যাপার, যে এটা কীরকমের টেজার, এটা মোশন পোস্টারকে টেজার করা হয়েছে। এবং আমি কিন্তু এই ব্যাপারটা পিনও করে দিয়েছিলাম, বাট দেখলাম একজন বলতেছে যে ভাই আগে দেখেন যে আসলে বিষয়টা কী, তারপরে রিয়াকশন করেন। তো ভাই প্রোডাকশন হাউস লিখে দিয়েছিল টেজার। যাই হোক, এরপর দেখলাম প্রোডাকশন হাউস থেকে টেজারও ড্রপ করা হয়েছে এবং এরপরে ট্রেলারটাও ড্রপ করা হয়েছে। যদিও টেজার ট্রেলার কোনোটাও ওই রকমের রেসপন্স পায়নি, বাট আমি যখন টেজার ট্রেলারটা দেখলাম আমার কাছে মনে হয় যে একটু রেসপন্স পাওয়া দরকার ছিল, কারণ কন্টেন্টটা একদমই খারাপ না। এবং এই যে লাভ স্টোরি টাইপ যে সিনেমাগুলো আসতেছে বা এই রকমের গ্রাম বাংলার ভালোবাসা নিয়ে বা ওল্ড স্কুল লাইফ আর লাভ স্টোরিগুলো নিয়ে আসলে যে ধরনের সিনেমা হয় আমাদের ইন্ডাস্ট্রিতে, তার থেকে অনেক ফার 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 বেটার মেকিং রয়েছে এই সিনেমার মধ্যে। আমরা তো দেখলাম আমাদের আদিকালের যারা ডিরেক্টররা রয়েছে তারা তো চপর চপর করে, বাট কাজে তো ঠন ঠন, তো তারা তো এরকমের সিনেমাই বানায়, বাট সেখান থেকে এই সিনেমার কাজ কিন্তু বেশ ভালো লাগছে। ইতিচিত্রার মেকিংটা সুন্দর এবং দেখতেও বেশ ভালো লাগছে এবং সাবলীল একটা গল্প মনে হচ্ছে, এবং আমার কাছে মনে হচ্ছে এই গল্পটা অনেক অডিয়েন্স কানেক্ট করতে পারবে, কারণ এই ধরনের ভালোবাসা বা এই যে ওল্ড স্কুল লাভ যে ব্যাপারটা রয়েছে, আই থিঙ্ক যারা প্রেমে পড়েছেন বা ভালোবেসেছেন একবার হলেও তারা বিষয়টা উপলব্ধি করতে পারবেন। তো ওই রকমের একটা লাভ স্টোরি নিয়ে মূলত এই ইতিচিত্রা গল্পটা তৈরি করা হয়েছে। এবং এখানে মিউজিক্যাল ব্যাপারটা বেশ ভালো লাগছে গ্রাম বাংলার পরিবেশের পাশাপাশি। আর একটা গানের কিছু লাইন আমরা শুনতে পেয়েছি যেটা আমার কাছে বেশ ভালো লাগছে, আমি একটু লিখেও রাখছি। গানের লাইনটা এরকম ছিল যে কেন বারে বার না পাওয়ার গল্পতে তৈ। লাইনটা সিরিয়াসলি মারাত্মকভাবে আমাকে অ্যাট্রাক্ট করছে এবং দারুণ একটা লাইন, কিন্তু গানের লাইনটা বেশ সুন্দর এবং আমার কাছে মনে হচ্ছে গানটা বেশ সুন্দর হতে চলেছে। পাশাপাশি এই সিনেমার অ্যালবামও বেশ ভালো হতে চলেছে। এছাড়া আসলে কাস্টিংয়ে যারা রয়েছে তাদেরকে আমি খুব একটা চিনি না, তাদের কাজও দেখি নাই, ম্যাক্সিমামই নিউ ফেস। এবং এখানে ফরাত লিমনকে দেখেছি, একজন ভালো অ্যাক্টর, এবং সে এখানে রয়েছে। সম্ভবত এখানে সে হচ্ছে মেয়ের ভাইয়ের চরিত্র রয়েছে। তো ওভারঅল যে ফিল্ডটা রয়েছে ওল্ড স্কুল লাভ, ওই যে ভালোবাসি পাচ্ছি না, না পাওয়ার বেদনা, ওই আপ ডাউন, ওইগুলো নিয়েই তৈরি করা হয়েছে এই ইতিচিত্রা। বাট যদি গল্পর স্ক্রিন প্রেজেন্ট ভালো হয়, ক্যারেক্টারদের পারফরমেন্স ভালো হয়, মানে আর্টিস্টদের পারফরমেন্স ভালো হয়, তাহলে কিন্তু সিনেমাটা ক্লিক করতে পারে। এখন দেখা যাক সিনেমাটা ক্লিক করে কিনা, সেটা তো সময় আসলে বোঝা যাবে 20 তারিখ। আর আই হোপ সিনেমাটা একটু বড় পরিসরে রিলিজ করা হবে যাতে সবাই দেখতে পারে। এখন দেখা যাক সিনেমাটা রিলিজ কেমন হয়, যদি রিলিজ ছোট্ট পরিসরে হয় বা ওই ঢাকা কেন্দ্রিক হয় তাহলে তো আমি দেখতে পাবো না। আর যদি ওইরকম হয়ে থাকে, যদি আপনার কেউ দেখে থাকেন অবশ্যই জানাবেন। আর যদি আমাদের এখানে রিলিজ হয় আমি অবশ্যই সিনেমা হলে যাবো, সিনেমাটা দেখবো এবং আমার রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করবো। যাই হোক, আসলে ইতিচিত্রা নিয়ে তেমন কিছু বলার নেই, আমরা জাম করি আমাদের পরবর্তী সিনেমার কাছে। পরবর্তী যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আদুরাজাদের আপকামিং সিনেমা যন্ত্রণা। ইতিমধ্যে যন্ত্রণা সিনেমার একটা ফার্স্ট লুক ড্রপ করা হয়েছে, আপনারা ফার্স্ট লুকটা পাশে দেখতে পাচ্ছেন। লুকটা পার্সোনালি আমার কাছে বেশ ভালো লাগছে, দারুণভাবে কিন্তু এখানে আদুরাজাদকে ফুটিয়ে তোলা হয়েছে। দেন চারো সাইড থেকে গান এবং সুরি রাখা হয়েছে, এবং যন্ত্রণা টাইটেলের যে ফন্টটা সেটাও বেশ ভালো। বাট কথা হচ্ছে এই যে লুকটা, এই লুকটা কিন্তু কিছুটা কপি বা অনুপ্রাণিত, কারণ হচ্ছে এই পোস্টারটা বা এই ক্যাটাগরির পোস্টার আমরা এর আগেও দেখেছি বেশ কিছু সিনেমায়, যেমন জনক টুতে রয়েছে, কাস্টোরিতে রয়েছে, এছাড়াও অনেকগুলো সিনেমায় এরকম পোস্টার দেখেছি। আর টাইগার শ্রফের একটা সিনেমার পোস্টার অনেকটা এই ক্যাটাগরি করা হয়েছিল। তো কাইন্ড অফ আমার কাছে মনে হচ্ছে কপি করছে বা অনুপ্রাণনা নিয়ে কাজ করছে। তবে ইন্ডাস্ট্রিতে কয়েকটা সিনেমায় তো পোস্টার বানায় আমরা দেখছি, সেখান থেকে অনেক স্ট্যান্ডার্ড মানে একটা পোস্টার হয়েছে কিন্তু এই পোস্টারটা। আর পাশাপাশি আদুরাজাদকে আমরা এই ধরনের গ্যাংস্টার ক্যারেক্টার বা এই ধরনের অ্যাকশন ধর্মী সিনেমা আমরা এখন প্রায় দেখতে পাচ্ছি। লাস্ট একটা সিনেমা করছে, এখানেও বেশ ভালো অ্যাকশন করছে, দেখতে বেশ ভালো লাগছিল এবং সেটারই তো বেশ চর্চাও হয়েছে। তো আই হোপ ডে বাই ডে আদুরাজাদ আরও ইম্প্রুভমেন্ট করবে এবং ভালো ভালো সিনেমা আসবে, এবং আমরা অ্যাট লাস্ট একটা প্রপার কমার্শিয়াল হিরো বা একজন প্রপার অ্যাকশন হিরো পাবো। তো আশা করছি আমাদের ফিউচার অ্যাকশন হিরো হবে হচ্ছে আদুরাজাদ। এখন দেখা যাক সেটা হয় কিনা এবং তার সিনেমা দর্শক গ্রহণ করে কিনা। তবে পার্সোনালি পোস্টারটা আমার ভালো লাগছে, যতই কপি বলি বা ইন্সপিরেশন নিয়ে বলি দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে। ওকে, তো আপনাদের কী মতামত পোস্টারটা নিয়ে সেটা কমেন্টে জানান, আর আমি যেমন করি পরবর্তী সিনেমার কাছে। আজকের থার্ড যে সিনেমাটা নিয়ে আমি আলোচনা করবো সেই সিনেমাটা হচ্ছে এম ডি ইকবালের
তো ইকবালের সিনেমার কথা শোনার সঙ্গে সঙ্গে অনেকে হাসতেছেন, অনেকে অনেক রকমের অনুভূতি ফিল করতেছেন যে আসলে ভাই ইকবালের সিনেমা নিয়ে কথা বলছেন দিন শেষে। বাট ব্যাপারটা হচ্ছে আসলে এই সিনেমাটা নিয়ে আসলে কথা বলার সবথেকে বড় কারণ কি জানেন? সবথেকে বড় কারণ হচ্ছে এই সিনেমার স্টার কাস্ট। ভাই মারাত্মক লেভেলের স্টার কাস্ট নিয়ে কিন্তু এই সিনেমাটা ডিজাইন করা হয়েছে। সিনেমার মধ্যে রয়েছে জিয়াউল রোশান, সিনেমার মধ্যে রয়েছে মাই ফেভারিট শ্যামল মাওলা, সিনেমার মধ্যে রয়েছে ওমর সানি, সিনেমার মধ্যে রয়েছে মিশা সওদাগর, সিনেমার মধ্যে রয়েছে অন্বেষা। যদি অন্বেষা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, আমি তার কোনো কাজ দেখি নাই, আমার যতটুকু মনে আছে যে আমি তার কাছে দেখি নাই, এদিক ওদিক হতে পারে, দেখতেও পারি হয়তো বা খেয়াল করি নি বা নাম জানি না হতে পারে, বাট তার কাজ আমি দেখি না আমার যতটুকু মনে পড়ে। এর বাইরে আরেকজন রয়েছে বাংলাদেশের ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর রাশেদ মামুন অপু। তো স্টার কাস্টটা মারাত্মক ভাই, সিনেমার কনসেপ্টটাও ভালো, নাম দিয়েছে তারা হচ্ছে ডেড বডি। এখন দেখা যাক এই ডেড বডির আসলে কী ধরনের গল্পের দিকে যায় বা সিনেমাটা কেমন হয়, বাট স্টার কাস্টটা কিন্তু ভাই মারাত্মক লেভেলে করেছে, আমার কাছে বেশ ভালো লাগছে এবং আমি এক্সাইটেড শ্যামল মাওলাকে বিগ স্ক্রিনে দেখার জন্য। তবে এখানে একটা পুরনো বিষয় আমি একটু টেনে নিয়ে আসি, সেটা হচ্ছে এমডি ইকবাল জিয়াউর রোশানকে নিয়ে এর আগে একটা সিনেমা করছে, আর সেটা হচ্ছে জিয়াউর রোশান এবং বুবলি ছিল রিভেন্স নামে। বাট আমার কথা হচ্ছে ভাই আপনি ডেড বডি বানাচ্ছেন, আপনি জীবিত বডি বানান, আপনি মৃত বডি বানান, আপনি যাই বানান না কেন, আপনার রিভেন্স কই, আপনার রিভেন্সটা কোথায়? আমি জাস্ট সেটার জন্য অপেক্ষা করে আছি। মানে বানাই রাখছেন, ভাবছি তো ক্লাশ ম্লাশ করবেন, উড়াই দিবেন, কত কিছু করবেন, আপনি নিজেই বলছিলেন, আমি আমার কথা নেই ভোলা, তো আপনার রিভেন্সটা কোথায়? তো আই হোপ আপনি ডেড বডির আগে আপনার রিভেন্সটাও রিলিজ করবেন। যাই হোক, আসলে এটা তো তার পার্সোনাল ব্যাপার, তার ইচ্ছা, তার সিনেমা সে যখন ইচ্ছা রিলিজ করবে, এখানে তো আসলে আমাদের কোনো দায়ভার নাই। এখন দেখা যাক সে কবে রিলিজ করে। তবে এই মুহূর্তে এই যে তিনটা সিনেমা নিয়ে আলোচনা করলাম, যন্ত্রণা, ডেড বডি এবং হচ্ছে ইতি চিত্রা, এই তিনটা সিনেমা নিয়ে আসলে আপনাদের কী অপিনিয়ন, আপনারা কী চিন্তা করছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ওভারঅল ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড লেটস ডু ইট ফিল্ম স্টকস। ধন্যবাদ সবাইকে।